আজ বৃহস্পতিবার আঠাশে অগ্রায়ণ দু হাজার বাইশ সালের পনেরোই ডিসেম্বর মিন রাশি জাতক পাইসিস আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল টেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র মিন অর্থাৎ যাদের যাদের মুন সাইন পাইসিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে সুতরাং দিনটি চড়াই উত্রায়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন কায়িক পরিশ্রম হলেও ধকলসাধ্য একটি দিন হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন তবে অর্থ সম্পর্কিত কোনো বিষয় নিয়ে কাছের মানুষজন স্বামী স্ত্রী পিতা মাতা এদের সাথে কিন্তু অহেতুক তর্ক বিতর্ক আপনাদের হতেই পারে মাথা ঠান্ডা রাখার প্রয়োজন আছে হুটহাট করে ডেকে যেতে পারেন মেজাজ খিটখিটে থাকতে পারে আর রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় আপনারা নিজেদের জীবনে কতটা ক্ষতি করেছেন সে তো আপনাদের থেকে বেটার আর কেউ জানে না তাই এখনই কিন্তু আপনাদের সাবধান হয়ে যাওয়া উচিত অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেদের বিরত রাখুন আপনার ল্যাভিশ লাইফ স্টাইল দেখে আপনার পরিবারের লোকজন কাছের মানুষজন আপনার উপরে কিন্তু মনক্ষুণ্ণ তারা হতেই পারে অর্থগতভাবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কিন্তু কু নজরে আপনারা পড়েই যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তি কতটা সেটি একবার যাচাই করে নিতে যেন ভুলবেন না দীর্ঘদিন ধরে যদি কোনো ভ্রমণের পরিকল্পনা করে থাকেন সেই পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত হয়ে যেতে পারে আবারও বলবো মেজাজ হারালেই কিন্তু ক্ষতি শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে গৃহবধূ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার তা হলে দিন তো শেষ হবে কাজ কিন্তু শেষ হবে না গৃহে বা আপনার বাড়িতে কোনো প্রকার পরিবর্তন করা আজ অত্যন্ত শুভ হতে চলেছে তবে অন্যদের ব্যাপারে হস্তক্ষেপ করলেই কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে তা না হলে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে তবে আবারও বলব অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেদের বিরত রাখুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়বে ইন ফিউচার কিন্তু আপনারা আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন যদি এখনই আপনারা সাবধান না হয়ে যান আর যেহেতু বৃহস্পতিবার আপনাদের রাশির অধিপতিও গুরুদেব বৃহস্পতি তাই বৃহস্পতিবারের দিন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয় নেবেন না বৃহস্পতিবার করে মুসুরের ডাল এবং কলা খাওয়া থেকেও আপনাদের বিরত থাকা উচিত আর গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রংশ গুরাবে নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন